সুপ্রভাত, এখন এসে গেছি শ্রীকে স্কুল বাসে তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছ পুরো বাবা মাদের ভিড়, ছেলে মেয়েদের ভিড়, যারা যারা স্কুলে যাবে। তো মেয়েকে তুলে এবার আমি ফিরছি। চলো আমার সাথে সাথে তোমরাও বাড়িতে চলো। টাইম হয়ে গেছে শ্রীকে আনার। সকালবেলা তখন তোমাদেরকে একটুখানি ক্লিপিংস দেখালাম, আবার এখন যাচ্ছি শ্রীকে আনতে। মাঝখানে করতে পারিনি ভিডিও, কোনো কাজের হেল্পিং হ্যান্ড আজকে আমার আসেনি। সকাল থেকে কাজ করতে করতে মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে, তখন ব্লগ করব না কাজ করব। তো এখন কাজকর্ম সেরে উঠে বসে একটু টাইম পেয়েছি, শ্রীকে নিয়ে আসতে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো চলো শ্রীকে নিয়ে আসি, পরে আবার কথা হবে। দেখো এই জায়গাটা হচ্ছে আমার ছোট্ট বাগান, যেটা আগে ছিল আমার বারান্দায়, কিন্তু এখন কোকো আর মায়ার জন্য বারান্দায় গাছ রাখা পসিবল নয়। তো তাই জন্য এখন আমাদের এন্ট্রেন্সে আমি এই ছোট্ট বাগানটা তৈরি করার চেষ্টা করছি। এখনও অনেক গাছ লাগানোর বাকি আছে, তো ভাবলাম এই জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এসে গেছি যেখানে মেয়েকে বাস ছাড়বে, সেম জায়গা যেটা সকালবেলা যেখান থেকে ওকে ওঠাই সেখানেই বাস আসে। তো তোমার আজকে ওয়েদারটা খুব ভালো, অতটা গরম নেই বা তোমার অতটা রোদেরও দাপট নেই। এই দেখো এখন একটা একটা করে সব স্কুল বাস, এই যে সব স্কুল বাস আবার আসছে, বাচ্চারা নামছে। তো চলো শ্রীকে নিয়ে নেই, পরে আবার কথা হচ্ছে। তো মেয়েকে নিয়ে চলে আসলাম বেশ কিছুক্ষণ আগে, প্রচুর প্রচুর দেরি করেছে আজকে বাস। কি একটা বললো যে রোডে কিছু কনজেশন ছিল তাই জন্য। তো প্রায় মানে মেয়ে আসলো প্রায় 4:30, এসে একটু রেস্ট নিয়ে বসে টসে ইয়ে করে তারপরে বললো মা খিদে পেয়েছে। তা খিদে তো অবশ্যই পাবে, ভাত খাওয়ার কথা ছিল। তো বললো না ভাত ফাত খাবো না, কেননা আজকে ওকে বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম আমি টিফিনে। তো বললো না ভাত খাবো না, অন্য কিছু করে দাও। তারপরে করে দিলাম, ও ভালোবাসে হচ্ছে তোমার চিজ পাস্তা, তো চিজ পাস্তা বানিয়ে দিলাম, সেটা খাচ্ছে। এরপরে ওর আবার আজকে থেকে ম্যাথস টিউশন আছে 6:30 থেকে। তারপরে আমি ওর সায়েন্সের দিকটা একটু দেখি, তো সায়েন্সের একটু পড়া আছে সেটা করাবো। তো এইসব নিয়ে সন্ধ্যেবেলাটা ব্যস্ত থেকে যাব। তো তাই ভাবলাম যে না ব্লগটাকে তো শেষ করতে হবে, তো না হলে তো ব্লগ আমি আপলোড করতে পারবো না, তো সন্ধ্যেবেলা ব্যস্ত হয়ে যাব, তখন আর আমি ব্লগে আসতেই পারবো না। তো আর তারপরে ও টিফিন তৈরি করা এই সেই সবই আছে। তো ওরা ও সব থেকে বড়ো কথা হচ্ছে আমার রাতের রান্নাও আছে। আজকে দেবু বললো যে রুটি করো আর পানির আনবো, পানিরের তরকারি আর রুটি, কেননা দেবু সোমবার দিন নিরামিষ খায়, তো তাই জন্য সেগুলোও করার আছে। তো বুঝতে পারছো তো সন্ধ্যেবেলার কতটা চাপ আমার। তো যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নেই, সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ব্লগ দেখতে থেকো। ছোট ছোট করে ব্লগ দিচ্ছি, প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে করে দেখো না। আর অবশ্যই কমেন্ট করো কীরকম লাগছে আমার ব্লগ, এবং যদি ভালো লাগে আমার শ্রেয়াস ব্যাঙ্গালোর যে চ্যানেলটা আছে যেখানে আমি শাড়ি ডিসপ্লে করছি, সেটাও তোমরা একটু প্লিজ প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে নিও এবং আমার ওখানকার ভিডিওসগুলো একটু দেখো। তো চলো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।